নমস্কার বন্ধুরা, শম্পাস খুঁটি নাটিতে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটা ভিডিও। না না বন্ধুরা, আজ আর কিছুই বলবো না, শুধু অনুরোধ করব সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই আমার বুদ্ধিমান ও বুদ্ধিমতী বন্ধুরা ঠিকই বুঝতে পারবেন আসলে কিসের ভিডিও আমি করেছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সঙ্গে থেকে দেখতে থাকুন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নম শঙ্খ চক্র ধরম বিষ্ণু ত্রিভুজ পিতবাসম প্রারম্ভে। নম ত্রিভুজ জটিলাস্যম স্বর্ণলঙ্কার ভূষিতাং পট্টবস্ত্রম পরিধানায়ং চণ্ডিকায় নমো নমঃ এষাং স্বচন্দনং গন্ধপুষ্পং পুষ্পাঞ্জলি মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ। ওম সহস্রনাম বিষ্ণু মহাবিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ। বন্ধুরা, বুঝতেই পেরেছেন আমি মঙ্গলচণ্ডীর পুজো দিলাম আমার বাড়ির সামনের একটি মন্দিরে, আর বেহালা চণ্ডীতলায় মা মঙ্গলচণ্ডীর মন্দিরেও এসে গেছি, ওখানে পুজো দেবো আমরা। আর এখানে মেলা হয় জানেন তো, এই মেলাটাও একটু দেখে নেব। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। এই মেলা দেখবো, পুজো দেবো, তো আমার সাথে থেকে দেখতে থাকুন। আমার প্রত্যেক বন্ধু নয়, কিছু কিছু বন্ধু আছেন যারা কমেন্ট করছেন কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ লাইকটা একটু করে দিয়ে তারপর ভিডিওটা দেখুন দয়া করে। তাহলে চলুন আজকে পুজোটা দিয়ে মা মঙ্গলচণ্ডীকে মেলাটা একটু দেখে নিই, তো আমার সাথে থেকে মেলাটা আপনারাও দেখুন। মন্দিরে ঢোকার শুরুতেই কালভৈরব দেবতার মন্দির ও মা মঙ্গলচণ্ডী মন্দিরের চারিপাশে নানা দেবদেবীর মন্দির স্থাপিত হয়েছে, যা আগে কোনোদিনও আমি দেখিনি। যদিও আমি বেশ কয়েক বছর পরে আমি এবছর এলাম, তো করোনার সময় তো আসিনি, তারও আগে এসেছিলাম, এগুলো ছিল যদিও তখন তৈরি হচ্ছিল, তো এখন দেখছি এসে পুরো কমপ্লিট হয়ে গেছে মন্দির। দেখলাম খুবই ভালো লাগলো, চারিপাশে মন্দির হয়েছে। মন্দির প্রাঙ্গণে বেশ সুন্দর করে সাজানো প্রকৃতি উদ্যান করা হয়েছে, দেখে খুব ভালো লাগলো। আর এবারে চলুন আমরা পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করে নিই, তো এখান থেকে আমরা
কিছু প্রসাদ কিনে নেওয়া হলো আর মন্দিরের ভেতর এবার প্রবেশ করব পুজো দিতে। তো তার আগে একটু বলে রাখি, মন্দির কিন্তু অন্ধকার ছিল, কারণ একটু আগেই ওখানে বিদ্যুতের কিছু সমস্যা দেখা দিয়েছিল, কারেন্টের তার জ্বলে উঠেছিল। তো সঙ্গে সঙ্গে সবাই এসে ওটাকে ঠিক করে দিল। মোটামুটি 15-20 মিনিট বিদ্যুৎ ছিল না মন্দিরের ভেতরে শুধু, তারপরে বাকি আশেপাশে ছিল। তো আমরা যখন পুজো দিতে ঢুকেছি ওই জন্যই অন্ধকার ছিল, যেটুকু পেরেছি বন্ধুরা সেটুকুই ক্যামেরাবন্দি করেছি। একটু কষ্ট করেই বলতে গেলে মায়ের দর্শন করলাম আমরা। পুজো দেওয়া আমাদের হয়ে গেল, ঠাকুরমশাই আমাদের টিপ পরিয়ে দিলেন। তারপর আশেপাশের যে মন্দির আছে চলুন একটু দেখে আসি ওগুলো। বলো তুমি বলো কেমন লাগছে? খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। Thank you.
তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভিডিওটা। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাণ খুলে হাসতে থাকবেন। আজ আসি, টাটা।